দক্ষিণ দিনাজপুরের পাবলিক লাইব্রেরিগুলির অবস্থা অত্যন্ত সংকীর্ণ। প্রয়োজনের তুলনায় কর্মীর সংখ্যা অর্ধেক, যার ফলে একজন কর্মীর দায়িত্বে একাধিক লাইব্রেরি রয়েছে। অনিয়মিত হওয়ায় পাঠকেরাও লাইব্রেরিতে আসেন না, বই থাকলেও হয় না রক্ষণাবেক্ষণ। 1981 সালে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করে তৎকালীন সরকার। অধিকাংশ লাইব্রেরি জরাজীর্ণ হয়ে পড়েছে, অধিকাংশ লাইব্রেরিতে উইপোকা বাসা বেঁধেছে, ফলে নষ্ট হয়েছে বহু বই। কোনো লাইব্রেরি দেখলে মনে হবে ভুতুড়ে বাড়ি, আবার কোনো লাইব্রেরির গেট দেখলে স্পষ্ট ধারণা হবে যে এখানে কোনো মানুষ যাতায়াত করে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ থেকে 10 বছর আগেও লাইব্রেরিগুলোর অবস্থা এত করুণ ছিল না। পাঠক বিভিন্ন সময়ে পাঠাগারে আসতেন, গ্রামাঞ্চলেও বইয়ের চাহিদা ছিল, বেশ কিছু পাঠক নিয়মিত যাতায়াত করতেন, সংবাদপত্র পাঠকের সংখ্যাও তখন ছিল। কিন্তু অনিয়মিতভাবে খোলার কারণে এখন আর পাঠক লাইব্রেরিতে আসেন না। নিয়মিত পাঠকরা যেমন মুখ ফিরিয়েছেন, তেমনই নতুন প্রজন্ম আর বইয়ের প্রতি অত আগ্রহ দেখায় না, সেই কারণেই লাইব্রেরিগুলোর এই দুরবস্থা। লাইব্রেরিয়ানের সংখ্যা কম, তার জন্য যে কয়জন কর্মচারী তাদেরকে দিয়েই ওই একজন তিনটা চারটা লাইব্রেরি চালাচ্ছে, তার জন্য এই পরিস্থিতি। এটা সরকারের ব্যর্থতা, যারা এটার দায়িত্বে আছে, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে যারা চলছে, তাদের এরা ঠিক মতন দেখভাল করছে না, কোনো গুরুত্ব নাই, যার জন্য এই পরিণতি। দেখি যে সেই পুরনো দিনের মতন যদি আবার এই গ্রন্থাগারটা খোলানো হয়, আবার যদি এই ছেলেপেলেরা যদি বই ঠই পায়, তাহলে আমার মনে হয় ভালো হবে জিনিসটা। দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রামীণ অঞ্চলে লাইব্রেরি রয়েছে 52টি, শহরাঞ্চলে 4 এবং জেলা সদরে 1টি লাইব্রেরি রয়েছে, অর্থাৎ জেলায় মোট লাইব্রেরির সংখ্যা 57। জেলা লাইব্রেরি দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলায় মোট স্টাফ সংখ্যা 36। চলতি আর্থিক বছরে 37টি শূন্য পদের মধ্যে 14টি পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। কিন্তু নিয়োগের সরকারি নির্দেশ বা ক্রাইটেরিয়া পূরণ না হওয়ায় মাত্র 10টি পদে এখনও পর্যন্ত নিয়োগ করা গিয়েছে, ফলে সমাধান এখনো অধরাই। লাইব্রেরিয়ানদের একটা শর্টেজ আছে, তো বর্তমান আমাদের যতজন লাইব্রেরিয়ান আছে, লাইব্রেরিয়ান বা অন্যান্য লাইব্রেরিয়ান পোস্টে যারা আছে, তাদেরকে একজনকে দুটো করে এভাবে একটা করে একটা রোস্টার ডিউটি করে, সেই জন্য সব লাইব্রেরিতে মানে ইন্ডিপেন্ডেন্ট লোককে দিতে পারছি না, শেয়ার করা আছে, একজন ডাবল ডিউটিতে আছে। পাঠকরা আসেন ফিরে যান, কিন্তু দেখা পাওয়া যায় না গ্রন্থাগারিকের, যে কারণে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে গ্রামীণ এই গ্রন্থাগার। স্থানীয় বাসিন্দারা চাইছেন আবার নতুন করে গ্রন্থাগারিক আসুক, খুলে দেওয়া হোক গ্রন্থাগার, যাতে করে নতুন প্রজন্ম বই প্রেমী হয়ে ওঠে। চকভিগু থেকে শ্রীকান্ত ঠাকুর, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।